আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আপনাদের একটি মজার রেসিপি দেখাবো। এটা অবশ্য রেসিপি না, স্ট্রেট ফুড যা আমরা বাইরে দোকানগুলো থেকে কিনে খাই। আমি এখানে আমেরটা করে দেখাবো, এই জন্য আমি এখানে একটা আম কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিলি সস, এটা আমার হাতে বানানো। আমি কোনো এক রেসিপিতে আপনাদের এটা করে আমি দেখাবো চিলি সস কীভাবে বাসায় তৈরি করা যায়। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ বাটা, ভাজা জিরে ধনিয়া গুঁড়ো, বিট লবণ, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। আমি এগুলি দিয়ে এখন স্ট্রিট ফুড আমের খুব সুস্বাদু একটা খাবার তৈরি করে দেখাবো। এজন্য আমি একটা বাটি নিয়েছি, এতে আমি আমগুলি সব ঢেলে দিব। আর এতে লাগবে কাসুন্দি, আমগুলি ঢেলে দিব। ও এ বাইরের দোকানগুলিতে লোকগুলো জগে করে বা কোনো কিছু মধ্যে নিয়ে ঝাঁকিয়ে নেয়, আমি ঝাঁকিয়ে নিব না, আমি এখানে মেখে নিব। এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা, এখানে আমি জিরে গুঁড়োগুলি দিয়ে দিব। দিব বিট লবণ, দিব ভাজা জিরে গুঁড়ো, এটা আমি পুরাটা দিয়ে দিব। সামান্য পরিমাণ চিলি সস দিব। আর এতে দিয়ে দিব কাসুন্দি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। একটু ঝাঁকিয়ে নিব, নিচে জমে গেছে। এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। বাইরের দোকানগুলিতে ওরা ঠিক একই আমি যে প্রসেসে বানিয়েছি এই একই প্রসেসে বানায়। আমি এখানে সাথে কিছু ধনিয়া কুচি দিব, ধনিয়া পাতা, যেটা ধনিয়া পাতা কুচি দিব। এই স্ট্রিট ফুড খাবারটা খেতে খুব সুস্বাদু, পরন্তু বিকেলে এটা আড্ডার সাথে কেউ জমে ওঠে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, গরমের দিনে তো এটা খেতে খুবই স্বাদ। এখন আমি একটা খেয়ে দেখবো এগুলো সব ঠিক আছে কি না। খুব মজা হয়েছে, আপনারও বাসায় বানাবেন, বানিয়ে খাবেন এভাবে। আমি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।